হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অল অফ ইউ। তো আবারও আজকে একটি দিনে আমরা এসে গেছি ব্যানারঘাটা বায়োলজিক্যাল পার্ক। তো এই পার্কে কিন্তু বহু কিন্তু মানুষ যায় থাকা করছে। তো আজকে দীপাবলির শুভেচ্ছা, এবং এই দীপাবলিতে কিন্তু মানুষজন কিন্তু ভালোই কিন্তু এই পার্কে এসেছে। তো বন্ধুরা চলো ভিতরে দেখা যাক পার্কে কীরকম কী রয়েছে, কীরকম কতটা জঙ্গল রয়েছে, কতটা ঘন জঙ্গল রয়েছে। তো চলো আমরা পার্কে ঢুকে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো আমরা খুব মজা লাগছে আমাদের এখানে। বাট চিড়িয়াখানা জিনিসটা অ্যাকচুয়ালি মজার জিনিস নয়, কারণ সেখানে যে বিভিন্ন জীবেদের দিকে তাদের স্বাধীনতা তারা হস্তক্ষেপ করে। তো চলো আর কি দেখা যাক। গাইস, আমার পিছনে যে ব্যক্তিটি রয়েছেন তিনি হচ্ছেন আর কেউ নয়, চিতাবাঘ। ওকে, তো চিতাবাঘ আমরা দেখা কমপ্লিট করলাম।
সো বন্ধুরা, যারা ব্যাঙ্গালোরে আছো, বাঙালি অবাঙালি যারাই আছো, যারা ব্যানারঘাটা জু আসো, একদিনে ছুটি থাকলে অবশ্যই তোমরা আসতে পারো এই মনোরম জায়গায়। তো প্রাণীটা খুব কম রয়েছে, বাট এখানে এত পরিমাণ গাছ বা ঘোরার অনেক জায়গা রয়েছে, তো অবশ্যই তোমরা আসতে পারো। ওকে, তো আজকের ভিডিওটি কেমন লাগলো? আজকে প্রথম চিড়িয়াখানার ভিডিও, চিড়িয়াখানার সঙ্গে কিন্তু বিভিন্ন গাছগাছালিতে ভরা। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, অবশ্যই তোমরা শেয়ার করতে পারো। আর শেয়ার করার দরকার নেই, কারণ এই ভিডিও শেয়ারের মতো ভিডিও নয়। তো চলো, আজকে অনেকটাই ভালো লাগছে।